আসসালামু আলাইকুম। বাড়ির ডিজাইনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আব্দুল কাদের আপনাদেরকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। ঠান্ডার সিজন, যদি একটু ঠান্ডা লেগেছে জানি না আপনাদের কথাগুলো বুঝতে সমস্যা হবে কি না, দয়া করে আমার কথাগুলো বুঝে নেবেন। এই সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা আজকে যে বাড়িটি নিয়ে কথা বলবো, এখানে হচ্ছে 5টি বেডরুম এবং একটি লিভিং রুম আলাদাভাবে। এই এরকম প্রয়োজনে যারা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য, মূলত যাদের 5টি রুম প্রয়োজন তারা এই ভিডিওটি আপনি দেখতে পারেন। আচ্ছা, কোথায় কী আছে সেটি আমি এই মুহূর্তে আপনাদেরকে যদি দেখাই, যদি আমরা এটার ভিতরে একটু দেখি। আসলে আমি পথ শুরু থেকে আগে বলে নিই, এটা হচ্ছে আমাদের এন্ট্রি ডোকার, ঠিক আছে। এটা হচ্ছে সিঁড়ি, এক কর্নারের সিঁড়ি, এবং এখানে চাইলে আরেকটি ডোকার জন্য নিচ থেকে হচ্ছে দরজা দেওয়া আছে। তো যদি আমরা দেখি যে সিঁড়ি দিয়ে যদি আমরা ভিতরে ঢুকি, প্রথমে আমরা যদি সিঁড়িটা ওপেন করি দেখবো যে এটা সিঁড়ি। এতে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এই একটি দরজা আছে। এই দরজা দিয়ে আমরা যেখানে ঢুকলাম এইখানে এই রুমটাতে, এই রুমটা মূলত হচ্ছে লিভিং রুম। এইখানে হচ্ছে গেস্টরা থাকতে পারবে এরকমভাবে নির্মাণ করা। ওই পাশে একটা বাথরুম আছে, একটা ব্যালকনি আছে, সোফা এখানে বসে দেওয়া হয় আছে আর কি। আর ভিতর চাইলে পরে এই ভিতর সাইডে আবার বের হতে পারবে, এখানে একটা দরজা দেওয়া আছে। আচ্ছা, আমরা যদি এই পাশে একটু দেখে খেয়াল করি, বুঝছেন, এই পাশে হচ্ছে সে বারান্দা। আর এইখানে একটু চাইলে পরে কমন একটা টয়লেট দেওয়া যাবে, যদি কেউ চায় সেটা ব্যবহার করতে পারেন, আর যদি বলেন যে না টয়লেট ব্যবহার করবো না সেক্ষেত্রে প্রয়োজন নেই। আচ্ছা, আমরা যদি এরপরে আর একটু ভিতরে দেখি যে আমরা যদি সিঁড়ি দিয়ে ঢুকি, এটা ছিল সিঁড়ি, সিঁড়ির নিচে দুটি বলছিলাম দরজা, তাই না, এই একটি দরজা এবং একটি দরজা, এটি দিয়ে তৈরি। এইমাত্র ঢুকেছিলাম আমরা, এখন কী করবো এই দরজা দিয়ে ঢুকবো। ধরেন আমরা যারা ভিতরে ফ্যামিলি মেম্বার যারা থাকবে, এই হচ্ছে ভিতরে ঢুকলাম, ঢোকার পরেই এক পাশে পাবো তিনটা বেডরুম। এক পাশে তিনটা বেডরুম, এই একটা বেডরুম, দরজা দুইটা এবং এই একটা তিনটা। যদি আমরা এই একটা একটা করে নাটক উপর থেকে তিনটাই দেখি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন তিনটি বেডই দেখতে পাচ্ছি, তাই না। এই একটি বেডরুম, দুটি, তিনটি, এবং কোথায় কোনটা রাখা আছে, কী কী ফার্নিচার রাখা যাবে, কতটুকু জায়গা পাওয়া যাবে, চাইলে কিন্তু সবই দেখা যাচ্ছে, সবগুলো মেজারমেন্ট অনুযায়ী করা আছে। আপনার জমি দৈর্ঘ্য প্রস্থ কতটুকু সেইটার উপর ভিত্তি করে রুমের ছোটো বড় করা যাবে। দেন এই কর্নারে যে বেডরুমটা আছে এর সাথে ছোট্ট করে একটা ব্যালকনি দেওয়া আছে এখানে, সুন্দর, ঠিক আছে, দোতলা যেহেতু ভালো লাগবে এখানে। আর এই পাশে তিনটা গেল, দেন এইখানে হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। আর এই বেডরুমের সাথে এই একটা অ্যাটাচড বাথরুম, এই বেডরুমের সাথে এই একটা অ্যাটাচড বাথরুম। আর এরপরে এটা যেটা আছে এটা হচ্ছে কমন, এই বাকি যে তিনটা রুম আছে সবাই মিলে এটাই ব্যবহার করবে। যেতে পেরেছি আপনাদের, আমরা দেখতেই পাচ্ছি এই বাথরুমটা ইউজ করবে সবাই, এই জন্য জায়গা স্পেস ফাঁকা আছে। আর এটা তো হচ্ছে আমাদের মাস্টার বেড যুক্ত করা। এই ছিল তো মূলত পাঁচ বেডরুমের ফ্লোর প্ল্যান। এই বাড়িটির কোথায় কলাম, কলামের সাইজ কত, মাটির নিচে কতটুকু যেতে হবে, কীভাবে করলে পরে আপনারটা আর সুন্দর হবে, বারান্দার ডিজাইন, জানালার ডিজাইন, ছাদ কমপ্লিট করার পরে দেখতে কেমন হবে, বিস্তারিত সব কিছু যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার 01684246414 এই নাম্বারে। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি এরকম ফ্লোর প্ল্যান বা বিস্তারিত ভিডিও আপনি নিয়মিত পেতে চান, সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বাড়ির নকশা, বাড়ির মডেল এখানে আপলোড করা হবে। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি ঠান্ডার কারণে হয়তো আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, আশা করি আপনারা মহৎ গুণে ক্ষমা করে দেবেন। আমি আর ভিডিওটি লম্বা করলাম না, এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।